আসসালামু আলাইকুম। ডেস্কটপে কার ফোল্ডার ওপেন করে ফোল্ডার সিলেক্ট করে কমান্ড লাইন করার জন্য সিএমডি টাইপ করলাম। কমান্ড লাইনটি অন হলে টাইপ করলাম কোড স্পেস ডট, এতে ভিএস কোড এডিটর ওপেন হবে। এখন কমান্ড লাইন ক্লোজ করে দিই। এখানে ইমেজ ফোল্ডারে ফানিক্যাট নামে একটি পিএনজি ফরম্যাটে ইমেজ আছে। এখন ইনডেক্স ডট এইচটিএমএল ফাইল নেব। এইচটিএমএল বয়লার প্লেট সেট করলাম। বডি এর মাঝে ক্লাস নিলাম ব্লব। ব্লব ডিজাইন করার জন্য একটি স্টাইল ডট সিএসএস ফাইল অ্যাড করি। মেটা ট্যাগের নিচে স্টাইল ডট সিএসএস ফাইল লিঙ্ক করলাম। ফলোতে ক্লিক করলে সিএসএস ফাইল এ রিডাইরেক্ট করবে। বডি এর মাঝে মার্জিন দিলাম 0, প্যাডিং দিলাম 0, হাইট দিলাম 100 ভিএস অর্থাৎ ভার্টিক্যাল হাইট। ডিভ এর মাঝে ইমেজ ট্যাগ এর সোর্স এ ক্যাড ইমেজটি নিলাম। ওকে, আসেন লাইভ সার্ভারে ওপেন করে দেখি। ট্যাবটা মিনিমাইজ করে নিলাম। এবার ডিসপ্লে ফ্লেক্স দিলাম, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ইমেজটা সেন্টার করার জন্য অ্যালাইন আইটেমস দিলাম সেন্টার। এখন ব্লব ক্লাসে উইথ নিলাম 400 পিক্সেল, হাইট নিলাম 400 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড ইউআরএল এ ইমেজ নিলাম। ব্যাকগ্রাউন্ড রিপিটটা অফ করার জন্য নো রিপিট ইউজ করলাম। ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিলাম। এখন অ্যানিমেশন অ্যাড করার জন্য অ্যানিমেশন এর নাম দিলাম ক্যাট, 5s অর্থাৎ 5 সেকেন্ড, লিনিয়ার এবং ইনফিনিট করে দিলাম। ইফ্রেমস এ অ্যানিমেশন ক্যাট এর মাঝে 0 থেকে 100% এ। অ্যানিমেশনটা বোঝার জন্য বডি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিলাম। এখানে বর্ডার রেডিয়াস দিব লেফট, টপ, রাইট, বটম এর রেডিয়াসের পার্সেন্টেজ দিলাম। উইথ হাইট বাড়িয়ে কমিয়ে আপনি আপনার অ্যানিমেশনটা চেক করতে পারেন। এখানে 3 সেকেন্ডস দিলাম স্মুথ অ্যানিমেশনের জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব মাই চ্যানেল।